গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। জয়শ্রীমা একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শিবরাত্রি, আর এই ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। 3 দিন পরে আজকে ভিডিওটা আপলোড করা হচ্ছে, একটু প্রবলেম ছিল তার জন্যে। তা এখন প্রায় 12টার মতনই বাজে, তা আমি শিবরাত্রি করিনি। তা সকালে স্নান টান করে ফেলেছি, এখন ঘরটা মুছছি। আর তোমাদের দাদা গেছিল বাবুকে নিয়ে শিবরাত্রির মেলা থেকে খেলনা কিনে নিয়ে আসতে। তা সন্ধ্যাবেলা যেতে পারবে না, তো এই জন্য এখনই গিয়ে কিনে নিয়ে আসলো। বাবা আর ছেলে মিলে খেলনা কিনে নিয়ে এসে এখন সেগুলোরই মেরামত হচ্ছে। খেলনা কিনে নিয়ে এসে আবার ওগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে যাতে ভেঙে না যায়। আর আমি ঘর দর মুছছি, এখনও সকালে রান্না হয়েছে, দুপুরে রান্না বসাইনি। তো চলো কাজকর্ম করি। বলে দাও কি কি খেলনা এনেছো। দেখা সবাইকে, বন্ধুদেরকে দেখাও। আস্তে 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 তোমাদের জন্য খেলনা এখানে রাখো। এই যে তীর্ধনুক, কোথার থেকে এনেছো বলে দাও সবাইকে। কিসের মেলা, কিসের মেলার থেকে এনেছিস বলে দাও। শিবরাত্রির মেলা, বাবার সাথে গিয়ে শিবরাত্রির মেলা থেকে এখন গিয়ে নিয়ে আসলো কি যেন তীর ধনুক, তারপরে গাড়ি, তারপরে হেলিকপ্টার, আর হচ্ছে এই যে বাঁশি। বাঁশি আর বাবা কি করছে? হ্যাঁ দাঁড়াও আসি কাকিমা, তারপরে বাঁশি। চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্না করতে। এই একটা ঝামেলা রান্না আছে, আবার এই গ্যাসকে বাদাম নিয়ে আলু সিদ্ধ করে রেখেছি, এখন এগুলোকে ছুলবো। আর এখানে ডাল করেছি, আর একটা পাঁচমিশনে একটা চচ্চড়ি মতো বসিয়েছি কড়াইতে। এটা করতে করতে আলুগুলো ছুলবো, বাবুকে স্নানও করে দিলাম। আর সকালবেলা আজকে ওই ডাল সেদ্ধ, তারপরে একটু কুমড়ো ভাজা, কাঁচা করে আলু ভাজা, তারপরে বেগুন ভাজা, এগুলো করেছিলাম। আর এগুলো করার পরে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম। করার পরে ওগুলোকে চুবিয়ে রেখেছি, আজকে কাচিনি, জানি না কাচতে পারবো কিনা, বেলা হয়ে গেছে। আর তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছলাম। আর তখন দেখলে খেলনা নিয়ে এসেছে বাবু, ও গেছিল বাবার সাথে শিবরাত্রির মেলায় গিয়ে, ওখান থেকে নিয়ে এসছে খেলনা। আমি ততক্ষণে দৌড়ে আর কি আগে ঘরটা মুছতে গেলাম, তাও মুছতে মুছতে চলেই আসলো। ওকে আগে স্নান টান করালাম, তারপরে রান্না করতে ঢুকলাম। এখন জানি না কাপড় টুকুরগুলো কাচতে পারবো কিনা, দেখি ভাবছি বেলা হলেও কেচে দেবে, নাহলে আবার কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে, সকালে কাচারের সময় পাবো না। এই হচ্ছে অবস্থা। চলো তাড়াতাড়ি রান্না শেষ করি। তো দেখো রান্না হয়ে গেছে আমার, বাদামি আলুর তরকারি করে ফেলেছি, আর একটু কাঁচা মুগ ডাল করেছি পাতলা করে, একটু বেশি পাতলা করেছি আজকে ডালটা। তোমাদের দাদাকে খেতে দিতে গেলে আমাকে বলবে ডাল কই, জল দেখা যাচ্ছে। আর এখানে একটা দেখো মিক্সড সবজি করেছি, এটা হচ্ছে আমাদের কালেকশনের সবজি, মানে শিবরাত্রি করে অনেকে পাড়ার সবাই ওই যে কয় চার পাঁচ বাড়ির থেকে ভূজ্য দিয়ে গেছে ব্রাহ্মণ বলে, মানে ওরা তো ব্রাহ্মণ রেখে পুজো করেনি, এমনি উপোস করে জল ঢেলেছে, এসে তারপরে আমাদেরকে ভূজ্য দিয়ে গেছে। তো সেই ভূজ্য সবজিগুলো দিয়ে একটা সবজি বানিয়ে ফেলেছি। এক একজন এক একটা সবজি দিয়েছে, সেজন্য সব মিক্সড করে ছোট ছোট করে কেটে করে ফেলেছি। আর আবার আর পাড়ার একটা বউ দিয়ে এসে আবার দুধ দিয়ে গেল, গরুর বাছুর হয়েছে নতুন, সেই জন্য এসে দুধ দিয়ে গেল। আবার গোয়ালাও দুধ দিয়ে গেছে, আর ওইটা হচ্ছে ওই পাড়ার এক বৌদির দেওয়া আর কি, ওর গরুর নতুন বাছুরের, সেই জন্য দুধ দিয়ে গেল বাবুকে খাওয়ার জন্য। তো আজকে দিনটা হচ্ছে শুধু কালেকশন হচ্ছে, এটারই দিন। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, বসে গেছি খেতে। দেখো রান্না টান্না করে খেলতে খেলতে না বাবা, খেতে বসে গেছি আজকে অনেকদিন পরে, মাদুর পেতে নিচে খেতে বসেছি। আর
জামা কাপড় কাচতে পারলাম না, বাদামি আলু রান্না করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল। বাদামি আলু বাবা এম করিস না, বাদামি আলু ছুলতে ছুলতেই দেরি হয়ে গেল। আর আমিও এখানে নিয়ে দেখো পাতের মধ্যে, ছেলের ছেলের পাতের মধ্যে নিয়ে বসে গেছি খেতে। আর আজকে তো দেখালাম তোমাদেরকে সব কালেকশনের সবজি রান্না করেছি আজকে, একের পর এক এসে আমাদেরকে সমানে ভুজ্য দিয়ে গেল ব্রাহ্মণ বলে। এই শিব পুজো করেছে, সব ভুজ্য ভুজ্য সবজি দিয়ে একটা সবজি রান্না করে ফেলেছি আজকে। আবার একজন এসে দুধও দিয়ে গেল, দেখালাম তোমাদেরকে তখন আগে, নতুন গরুর বাছুর হয়েছে সেই দুধ দিয়ে গেল কত দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কখন দেখা হবে জানি না, হবে দেখা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে আর আমরা দেখো সপরিবারে বিছানার উপর একদম স্টেশনের মতন করে বসে রয়েছি। এদিকে দেখো লেপ, এদিকে কম্বল, চাদর, বালিশ, সব খেলনা বাটি সব নিয়ে। মানে দাদা টিউশন ছিল, স্টুডেন্ট ফোন করে বললো আজকে পড়বে না, শিবরাত্রির উপোস করে টায়ার্ড, তার জন্য দাদাও এখন টায়ার্ড হয়ে গেল, এই জন্য শুয়ে রয়েছে। সন্ধে বাতি টাতি দিয়ে আমরা আবার খাটের উপর বসে রয়েছি। আমি তো নামিনি খাট থেকে, দাদাই সন্ধে দিয়েছে, আমি এখানেই বসে বসে প্রার্থনা করলাম। আর এই দুষ্টুটা, এই যে দেখা মুখটা দেখা, সারা দুপুর এক ফোঁটা ঘুমায়নি দেখো, শরীর খারাপ, একটুকু ঘুমায়নি, নড়ে চড়ে চলেছে সারা দুপুর ঘেমে, এক ফোঁটা ঘুমায়নি, সন্ধ্যাবেলা পড়তে বসে বলছি ভাবি কিছু করেনি, বকছি সারা দুপুর, বকলাম কিছুতেই ঘুমালো না, এরকমই করেছিল, এরকমই করছিল, আর ঘাম ছিল শেষ, এখনই ওর গরম লেগে যায় এত। তো চলো একটু নিচে নামি, খাটের থেকে ফ্রেশ ট্রেশ হই, চা করে নি, তারপরে আবার ও আবার যাব। আমি একটা বাড়িতে, একজন ফোন করেছিল কানের দুল কিনবে বলছে, একটু কানের দুল নিয়ে এসো, তো নিয়ে যাব একটু ভাবছি, একটু পরে ওকে দুধ টুধ খাইয়ে চা খেয়ে তারপর নিয়ে যাব। তো চলো বিছানার থেকে নামি, ওই যে একটা আন্টির বাড়িতে, বিছানার থেকে নামি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত হয়ে গেছে বন্ধুরা, ছেলেকেও খাইয়ে দিয়েছি, দেখো চলে এসছে আজকে একটু লুচি ভাজতে, আমারই ইচ্ছা করছিল না আজকে ভাত খেতে, আর ওই জন্য দেখো লুচি ভাজছি বলে আরেকজন কি লাফালাফি লুচি খাবে বলে দৌড়াদৌড়ি করছে। আর আজকে আমারও ইচ্ছা করছে একটু লুচি খেতে, ওই সকালে আলুর দম করেছিলাম ওটা আছে সেই জন্য। তো গরম গরম লুচি ভেজে তোমাদের দাদার জন্য পাতে বেছে নিয়ে পেরে নিচ্ছি, একদম গরম লুচি, ফুলকো লুচি করেই পাতে দিতে বেশ ভালো লাগে, কিন্তু আমার আর কি আর ওরকম কপালে হয় না যে গরম লুচি করে করেই তা থালায় নিয়ে খাবো, অন্য একজন ভেজে দিলে তাহলে হয় আর কি। তো যাই হোক আমি করে করে দিই ফুলকো লুচি, সাথে সাথে থালায় দিয়ে ফটফট করে খেয়ে নিতে ভালো লাগে, সেই জন্য আজকে করছি, অনেকদিন পরেই করছি আজকে লুচিটা, বেশ কয়েকদিন ধরে করি না, মাঝে মধ্যে করি। ওই দেখো আরেকজন লাফাচ্ছে লুচি খাবে বলে, ও ভাতটাত খেয়ে নিয়েছে কিন্তু লুচির গন্ধ পেয়ে চলে এসছে, আমি বলিও নি কিন্তু লুচি বানাবো বলে, চলে এসছে লুচি খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। আর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, কালকের থেকে ছেলেকে স্কুলেও নিয়ে যাব, সেই জন্যে বাসনকোসন রাতেই মেজে রাখছি, সকালে স্কুলে দেরি হবে, সেই জন্যে বেশ বাসনকোসন মেজে সব রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, মানে কাজটা একটু এগিয়ে রাখবো আর কি, না হলে প্রবলেম হয়ে যাবে, মানে দেরি হয়ে যায় আর কি এত কাজ সকালবেলা হুড়মুড় হুড়মুড় করতে। আর এই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি আর বড় করলাম না, রাত হয়ে গেছে এখন প্রায় 11টা বাজে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করব বলবো, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টে আমি কিছুটা এগিয়েছি, আরও কিছুটা এগোতে পারলেই খুব খুশি হব। আর তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও কমেন্টস করে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি। তো চলো আজকে এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট, সবাইকে শুভরাত্রি।